আমি বলেছি এই ঘটনাটা এমন একটা টাইমে ঘটানো হয়েছে যাতে মনে হতে পারে যে সিপিএম 35 বছর ধরে এই রাজ্যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে, যারা দিল্লির বুকে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যারা রাজ্য জুড়ে জেলায় জেলায় এখনো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, তারা এর পেছনে আছে কিনা, সাজানো ঘটনা কিনা এটা দেখুক, পুলিশ নিরপেক্ষ তদন্ত করে দেখুক। আমি আবার বলছি পুলিশ নিরপেক্ষ তদন্ত করে দেখুক না, কিন্তু সাজানো ঘটনা বলে এটাকে লঘু করে দেওয়ার কোনো কোনো অভিপ্রায় আমাদের নেই। যারা এই ঘটনা ঘটিয়েছেন, প্রেসিডেন্সি কলেজের মতন ঐতিহ্যশালী কলেজকে যারা ধ্বংসস্তূপে দাঁড় করিয়েছেন, যারা ভেঙেছেন, যারা ভাঙিয়েছেন, এবং যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাকে নিন্দার কোনো ভাষা নেই।